সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ম্যাট 638 হচ্ছে মহা গুরুত্বপূর্ণ একটি মামলা। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন অবস্থায় রয়েছে, আর এই মামলাকে নিষ্পত্তি না করা পর্যন্ত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কখনোই সম্ভব হবে না। সে কারণেই কিন্তু উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী লিস্টেড রয়েছেন তারা বারংবার আন্দোলন করছেন, কলকাতার পথ অবরুদ্ধ করেছেন। আপনারা হয়তো দেখেছেন যে পরপর দুদিন ভীষণ গুরুত্বপূর্ণ আন্দোলন করেছেন উচ্চ প্রাথমিকের লিস্টেড প্রার্থীরা। প্রথম পর্যায়ে আচার্য সদন ঘেরাবের ডাক দিয়েছিলেন এবং দ্বিতীয় দিনই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে যাতে কমিশন যায় সেই জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে রওনা দিয়েছিলেন উচ্চ প্রাথমিকের লিস্টেড প্রার্থীরা। আর এই কারণেই কি ভোল বদল কমিশনের, এমনটা কিন্তু অনেকেই মনে করছিলেন যে সে কারণেই কি কমিশন খুব দ্রুত মহামান্য কলকাতা হাইকোর্টে যাবে, সেজন্যই কি রাত 3টে পর্যন্ত কমিশন তার ঘরে অর্থাৎ আচার্য সদনে ক্লার্করা কাজ করলেন। তো বিষয়টা এমনটাই অনেকে মনে করছে, যদিও আমরা এই বিষয় সম্পর্কে চেয়ারম্যানের কাছ থেকে যতটুকু শুনতে পেরেছিলাম তিনি বলেছিলেন না, আমাদের কার্য প্রক্রিয়ার বাকি ছিল, সে কারণেই আমাদের এই লেট, এখানে কোনো আন্দোলন বা অন্যান্য কিছুর ভূমিকা তেমন তিনি পাত্তা দিচ্ছেন না। যদিও মেইন ভূমিকাটা আন্দোলনের সেটা তিনি এই মুহূর্তে পাত্তা না দিলেও তিনি যতটুকু বলছেন যে তাদের কাজ বাকি ছিল, সে কারণেই তারা যেতে দেরি করেছিল। তো এখন বিষয় হচ্ছে এই ম্যাট 638, এই ম্যাট 638-এর উপর নির্ভর করে যে রায় দেবে, যে অর্ডার দেবে, সেই অর্ডার মোতাবেক কিন্তু চলতে হবে কমিশনকে। অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ার পরিচালক এই মুহূর্তে মহামান্য কলকাতা হাইকোর্টকে বলা চলে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের যে ডিভিশন বেঞ্চ রয়েছে সেই ডিভিশন বেঞ্চেই কিন্তু এই উচ্চ প্রাথমিকের ম্যাট 638-এর পরিসমাপ্তি আমরা দেখতে চাই এবং সেখান থেকেই পরিচালিত হবে বলে আশা করছি। আমরা আজকে যে প্রতিচ্ছবিটা দেখতে পেলাম, আজকে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডেইলি কজ লিস্টে অ্যাপিলেট সাইটে আপনারা ম্যাট 638-টার সিরিয়াল নাম্বার দেখতে পাবেন, 84 নম্বরে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে 84 নম্বর আইটেমে ম্যাট 638 আমরা দেখতে পেলাম। সুতরাং এই যে আজকের লিস্টেড হওয়া বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কল্পনা জল্পনা করছেন যে তাহলে সত্যি কি এই কেসটা মেনশন হতে যাচ্ছে এবং এর হিয়ারিং কি আদতে হবে, এই নিয়ে একটা কিন্তু তারা আশা বাঁধছে প্রার্থীরা যারা ইতিমধ্যেই লিস্টেড রয়েছেন। এখন মূল বিষয় হচ্ছে যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবথেকে মহা গুরুত্বপূর্ণ যারা ভূমিকা পালন করবেন তারা হচ্ছেন বিচারপতিদ্বয়, অর্থাৎ ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমার স্যার, তারাই কিন্তু মেইন ভূমিকা পালন করবেন। কারণটা হচ্ছে তারা যেভাবে এই নিয়োগ প্রক্রিয়াটাকে পরিচালনা করবেন ঠিক সেভাবেই কিন্তু পরিচালিত হবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সেজন্যই কিন্তু এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সবথেকে মহা গুরুত্বপূর্ণ এবং সবথেকে মেইন ভূমিকা হচ্ছে বিচারপতিদ্বয়ের। তো ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছিলেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সিট আদতে আপডেট হবে কি না। তো দেখুন, আজকে সিট আপডেট নিয়ে আপনাদের ক্লিয়ার একটা বিষয় বলে দিচ্ছি যে সিট আপডেট হবে। যদি সিট আপডেট পরবর্তীতে হোক বা আগে হোক, যদি সিট আপডেট না হয় তাহলে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া বা এই যে প্রসেসটা চলছে তার উপর আগামী দিনে কোনো ধরনের বাধা আসতে পারে। যদিও নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর সেই সিট আপডেটের একটা ইঙ্গিত শুনেছিলাম, কিন্তু যে সমস্ত পিটিশনার রয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা চাচ্ছেন যে এই যে সমস্ত প্রার্থী লিস্টেড হয়েছেন তাদের লিস্ট যদি তাদের স্কুল লিস্টগুলো প্রকাশ করলেও যত দ্রুত সম্ভব সিট যাতে আপডেটের কথাটি মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়, এমনটাই কিন্তু পিটিশনারদের দাবি। এবং সেই সঙ্গে যে সমস্ত পিটিশনার এবং গ্রিভান্সধারী আছে এবং যারা এখনও পর্যন্ত হাই কাট অফে আছেন, যারা ডাক পাননি, তাদেরকে আমি বলবো সিট আপডেট হবে এবং কতটা শূন্যপদ আপডেট হবে সে নিয়ে কিন্তু এর আগে কয়েকবার আমি ভিডিওতে বলেছিলাম যে আমরা যখন আইনজীবীদের পক্ষ থেকে শুনি তখন বলা হয় যে প্রথমের দিকে বলা হয়েছিল
16,500 মতো, তারপরে বলা হয়েছিল যে 19,500, এবং এটা আইনজীবীদের পক্ষ থেকে। কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে যখন আমরা শুনতে চেষ্টা করি, তখন কিন্তু তারা আমাদের সরাসরি বা সংবাদ মাধ্যমে হোক বা মিডিয়ার মাধ্যমে হোক, তারা কিন্তু কখনোই মুখ খুলতে চান না কতটা শূন্যপদ আপডেট করবে। কিন্তু ইন্টারনালি অর্থাৎ পার্সোনালি আমরা যতটুকু শুনতে পারি, 10,108টি শূন্যপদ আপডেট করতে পারে। এখন এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত, আদতে কি কমিশন সেই শূন্যপদ নিজের থেকে আপডেট করবে? কমিশন কখনোই চাইবে না যে বেশি করে শূন্যপদ আপডেট করে বেশি সংখ্যক ক্যান্ডিডেটদের চাকুরি হোক, এটা অনেকেই এই মুহূর্তে ভাবছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে যেভাবে সেই শূন্যপদের উপর বরাদ্দ করবে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, ঠিক সেভাবেই শূন্যপদ কিন্তু বরাদ্দ হবে। তো এই মুহূর্তে আমাদের কাছে এই খবর রয়েছে যে শূন্যপদের যে একদিকে আইনজীবীদের কথা এবং অপরদিকে আমরা খুবই গুপ্ত সূত্রই বলুন বা ইন্টারনালি বলুন, আমরা যে খবর পেয়েছি তাতে 10,108টি শূন্যপদ আপডেট হতে পারে। এখন ইতিমধ্যে অনেকেই নানান আরও প্রশ্ন করে থাকেন যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে প্যারা টিচার, তাদের কি হবে? তো দেখুন, যারা প্যারা টিচার রয়েছেন তাদের জন্য তো অ্যাপ্লাই হয়েছে এবং তাদেরও একটা আগামী দিনে নোটিশ আসতে চলছে। আপনারা ভালো করে এই বিষয়টা একটু বুঝতে শিখুন, যেহেতু আপনাদের কয়েকদিন আগেই একটা ফর্ম ফিল আপ বলুন বা অ্যাপ্লিকেশন বলুন বা আপনাদের ডকুমেন্টস আপডেট বলুন, সেটা কিন্তু করেছে কমিশন। সুতরাং আপনাদের অবশ্যই একটা সুযোগ আছে এবং ভালো সুযোগ বলা যেতে পারে। তো তা আপনাদের জন্য কিন্তু এক্সট্রাভাবে কিছু শূন্যপদ রেখে দেওয়া আছে, যেহেতু আপনারা 10% প্যারা টিচার হিসাবে ইতিমধ্যেই আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন। তো বিষয়টা হচ্ছে, অনেককে আবার দেখেছি যে সমস্ত নন প্যারা টিচার তারাও কিন্তু দাবি করছেন যে তারাও নাকি প্যারা টিচার। তো সে কারণেই তাদেরকে বলছি, যদি আপনাদের ক্রাইটেরিয়া ঠিক থাকে বা আপনারা সত্যি প্যারা টিচার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু চান্স পাবেন, আর যদি প্যারা টিচার না হয়ে থাকেন তাহলে আপনারা চান্স পাবেন না। অনেককেই দেখেছি যে অনেক কলেজ টিচার আছে বা অনেকে স্কুল সহায়ক টিচার আছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করেছে প্যারা টিচারের জন্য। তবে যদি আপনারা প্যারা টিচারের ক্রাইটেরিয়ায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভালো সুযোগ আছে, আর যদি আপনারা ক্রাইটেরিয়ায় না পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সুযোগ নেই। তো যা হোক, আজকের বিষয় এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবো।